ছাত্র ছাত্রীরা, আজ আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর পাঠ্য সুকুমার রায়ের লেখা নোট বই কবিতাটি। সুকুমার রায় জীবৎকাল 1887 থেকে 1923। আবল তাবল, হজবরল, পাগলাদাসু এইসব গ্রন্থের স্রষ্টা তিনি। তার পিতা উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। আমাদের প্রত্যেক বাঙালির শৈশব জুড়ে তিনি ছড়িয়ে আছেন, তার রচনা ছড়িয়ে রয়েছে চিত্রশিল্প, সরস কৌতুকর কাহিনী, ছড়া রচনা সব মিলিয়ে। তার রচিত অন্যান্য কিছু বই খাই খাই, অবাক জলপান, ঝালাপাড়া, লক্ষণ ও শক্তিশালী ইত্যাদি। তিনি যা সৃষ্টি করে গেছেন বাঙালি জাতি, তার থেকে চিরদিন অনাবিল আনন্দের স্বাদ পেয়ে যাবে। আমরা আমাদের পাঠ্য কবিতার আলোচনায় চলে আসবো। কবিতাটির নাম নোট বই। নোট বই আমাদের প্রত্যেকেরই হয়তো আছে, যেখানে আমরা দরকারি কথা লিখে রাখি, তাই নোট বই। কবি তার নোট বইতে কী কী লিখে রাখতে চেয়েছেন, এই নোট বই কবিতাটি বা ছড়াটি তার আবল তাবল গ্রন্থের অন্তর্গত একটি ছড়া। আমরা দেখি কবি কী কী তার নোট বইতে লিখে রাখতে চেয়েছেন। তিনি বলছেন, এই দেখো পেন্সিল নোটবুক এ হাতে, এই দেখো ভরা সব কিলবিল লেখাতে, যা প্রয়োজনীয় কথা তা যেন কিলবিল লেখা, হিজিবিজিভাবে লেখা। কারণ তিনি যখন যা শোনেন, যা ভালো ভালো কথা শোনেন, সব তাতে লিখে ফেলেন। তাই বলছেন পরের পংক্তিতে, ভালো কথা শুনি যেই চটপট লিখি তাই, ফড়িংয়ের কটা ঠ্যাং আর শুলা কী কী খায়, এগুলো তার কাছে ভালো কথা, গুরুত্বপূর্ণ কথা তিনি সব লিখে রাখেন সেই সমস্ত কথা। আঙুলেতে আঠা দিলে কেন লাগে চটচট, দেখো আরও অদ্ভুত অদ্ভুত কথা তিনি তার নোট বইতে লিখে রাখেন। আঙুলেতে আঠা দিলে কেন আঙুল চটচট করে, কাতুকুতু দিলে গরু কেন ছটপট করে, তাও তিনি লিখে রাখেন তার নোট বইতে। দেখে শিখে পড়ে শুনে বসে মাথা ঘামিয়ে নিজে নিজে আগাগোড়া লিখে গেছি আমি। তিনি যা দেখেছেন, যা বুঝেছেন, মাথা ঘামিয়ে তার যা অর্থ উপলব্ধি করেছেন, তার সমস্ত কিছুই তিনি সেই নোট বইতে লিখে গেছেন। এছাড়াও তিনি লিখেছেন কী কী বিষয়, কান করে কটকট, ফোড়া করে টনটন, ওরে রামা ছুটায় নিয়ে আয় লণ্ঠন, কান কটকট করে, ফোড়া টনটন করে, এগুলোর বিষয়েও তিনি লিখে রেখেছেন তার নোট বইতে। এছাড়াও তার মনে যদি কোনো প্রশ্ন থাকে তাও তিনি নোট বইতে লিখে রাখেন। কী প্রশ্ন জেগেছে কবির মনে, কাল থেকে মনে মোর লেগে আছে খটকা, ঝোলাগুড় কিসে দেয় সাবান না পটকা, এই জিনিসটাকে নিয়ে তার মনে খটকা অর্থাৎ সন্দেহ জেগেছে, ঝোলাগুড় কিসে দেয় সাবানে না পটকায়, সেই বিষয়টাও তিনি নোট বইয়ে লিপিবদ্ধ করেছেন। অর্থাৎ তার মনে যখন যে প্রশ্নের উদয় হয় তিনি সেই প্রশ্ন বা যে বিষয়ে তার উপলব্ধি জাগে সেই উপলব্ধি তিনি লিখে রাখেন তার নোট বইতে। তাই তিনি বলছেন, এই বেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে, জবাবটা জেনে নেব মেজদাকে খুঁচিয়ে। তিনি প্রশ্নটা গুছিয়ে লিখে রাখছেন যার উত্তর তিনি মেজদার কাছ থেকে জেনে নেবেন, তাই বলছেন মেজদাকে খুঁচিয়ে তিনি জবাব জেনে নেবেন। এছাড়াও তিনি আর কী কী লিখে রেখেছেন তার সেই বিখ্যাত নোট বইতে। তিনি লিখে রেখেছেন, পেট কেন কামড়ায় বলো দেখি পারকে, বলো দেখি ঝাঁঝ কেন জোয়ানের আড়কে, জোয়ানের যে মিক্সচার তাতে কেন ঝাঁঝ থাকে, তাও তিনি লিখে রেখেছেন তার নোট বইতে। এবং পেট কেন কামড়ায় অর্থাৎ পেট কেন ব্যথা হয়, তাও কিন্তু তিনি লিখে রেখেছেন। এছাড়াও আরও অদ্ভুত অদ্ভুত কিছু জিনিস তার নোট বইতে লেখা আছে। তেজপাতে তেজ কেন অর্থাৎ তেজপাতায় কেন তেজ থাকে, ঝাল কেন লঙ্কায়, লঙ্কা কেন ঝাল হয়, তাও লেখা আছে তার নোট বইতে। এছাড়াও লেখা আছে, নাক কেন ডাকে আর পিলে কেন চমকা, ভয় পেলে আমাদের যে পিলে চমকে ওঠে সেটাও কিন্তু, সেই বিষয়ে তার মনে যে প্রশ্ন জেগেছে সেটাও কিন্তু তিনি লিখে রেখেছেন। এই বিষয়গুলো সবগুলো নিয়েই তার মনে প্রশ্ন জেগে আছে, উত্তর তিনি পাননি, তাই এই সমস্ত প্রশ্ন তিনি লিখে রেখেছেন। এবং আরও লিখে রেখেছেন কিছু প্রশ্ন, কার নাম দুলদুবি, দুলদুবি কথার অর্থ কী, আর কাকে বলে অরণী, অরণী বা কাকে বলে, এই সমস্ত প্রশ্নও তিনি লিখে রেখেছেন এবং তার উত্তর তিনি জানার চেষ্টা করছেন, খোঁজার চেষ্টা করছেন। কিন্তু তিনি জানেন যে এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া সকলের পক্ষে সম্ভব নয়, তার কারণ সবাই তো ওই নোটবুক পড়েনি যে সবাই এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে। এভাবেই কবিতার নোট বইতে পেন্সিল হাতে নিয়ে দুনিয়ায় যা কিছু অদ্ভুত আশ্চর্যজনক জিনিস দেখেন, যা নিয়ে তার মনে প্রশ্ন জাগ্রত হয়, তার সমস্ত কিছুই তিনি লিখে রাখেন এবং সেই নোট বই একটা অত্যাশ্চর্য সংগ্রহ, একথা আমরা বলতেই পারি, তাই না?